শিউলি ফুলের গন্ধ থেকেই আমরা বুঝতে পারি মায়ের আগমনী বার্তা। তাই জন্য আমি শ্রেষ্ঠা চলে এসেছি পুজোর আড্ডা নিয়ে @ জিও বাংলায়। প্রতিবারের অন্যান্য ক্লাবের মতোই এবারও আমি চলে এসেছি আরেকটি নতুন ক্লাব দিয়ে, হারুচন্দ্র স্পোর্টিং ক্লাব, আর পেয়ে গেছি সেই ক্লাবের তিনজন মেম্বারকে। তো পরিচয় পর্বটা প্রথমেই সেরে নিই। প্রথমেই আমার সঙ্গে রয়েছে ক্লাব মেম্বার প্রসেনজিৎ দাস। তারপরে আমার সঙ্গে রয়েছে ওনার কিন্তু একটা পরিচয় নয়, ওনার তিনটে পরিচয়। উনি ক্লাব মেম্বার প্লাস এবছর উনি থিম মেকার প্লাস উনি একজন কবিও, পরেশ নস্কর। নমস্কার। এবং একদম শেষে রয়েছে আমাদের সঙ্গে জয়েন্ট সেক্রেটারি সঞ্জীব দাস। নমস্কার। তো আমরা একটু পুজোর ব্যাপারে একটু তাদের সঙ্গে কথা বলে নিই, একটু আড্ডাটা সেরে নিচ্ছে, কি নতুন চমক আসতে চলেছে এবার। আপনাদের কততম বর্ষের পুজো? আমাদের এবছর 37তম বছর। আচ্ছা, কত মানে থিম না সাবেক? অবশ্যই থিম পুজোই, আমাদের বেশ কয়েক বছর ধরেই থিমের পুজোই চলছে, ঠিক আছে। কারণ একটা নতুন কিছু, নতুন মেসেজ আমরা দিতে চাই প্রত্যেকবারই। এবারও একটা নতুন চমক রয়েছে, সে বিষয়ে আমাদের শিল্পী বলবেন, অবশ্যই বলবেন, ঠিক আছে। আমরা তার কাছ থেকে বরঞ্চ তাহলে একটু, হ্যাঁ অবশ্যই, অবশ্যই তাহলে একটু মানে আপনার কাছ থেকে জেনে নিই যে এবছর থিমটা আপনি কি করতে চলেছেন এবছর থিমে। আচ্ছা, প্রথমে একটা কথা বলি যে আমাদের মাননীয় যে আমাদের শিল্পী, উনি একজন কবিও এবং উনি এখানে এসেই জিও বাংলা এসে এতটাই অনুপ্রাণিত হয়েছেন যে উনি জিও বাংলাকে নিয়ে একটি কবিতা লিখেছেন। এবং হ্যাঁ হ্যাঁ, তো কবিতা দিয়েই আমরা শুরু করতে চাইছি। ভীষণ ভালো লাগছে আমার জিও বাংলায় এসে, ইচ্ছে হয় অনেক গল্প করি হেসে হেসে। সময় কম, সবাই ব্যস্ত, নেই কোনো উপায়, অল্প কথায় পূজার গল্প কেমনে সারা যায়। অল্প কথায় বলবো আমি হারুচন্দ্রের কথা, কষ্ট করে বুঝে নিও, পিও না মনে ব্যথা। ওটাও একটা আমি কবিতার মধ্যেই বলছি, এটা কবিতার মাধ্যমেই বলছি। আমাদের থিম আমরা যে নামকরণটা করা হয়েছে, প্রাচীন বাংলা চিনব আমরা নব্য বাংলায় বসে, প্রাচীন বাংলা চিনব আমরা নব্য বাংলায় বসে, হারুচন্দ্র করছে প্রয়াস কোমর বেঁধে কষে, বেঁতের বোনা ধামাকুলো কবিতাতেই পড়ি, পায় না খুঁজে আর তো কই পুনকে সাজানো করি, ঝোড়া চুবড়ি ঘনি আটল বাঁশকাঠিতে বোনা, বাংলায় বসে বাংলার জিনিস বাঙালির অজানা, রদ দেখা কলা বেচা দুটোই যদি চাও, হারুচন্দ্রে এবার পুজোয় ঠাকুর দেখে যাও। খুব সুন্দর একটা কবিতা, এটার জন্য একটা ছোট্ট করে ক্লাপ হয়ে যাক। আর এই কবিতাটা থেকে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারলাম যে বাংলাটাকে কিন্তু কোনোভাবে তুলে ধরছে এই হারুচন্দ্র স্পোর্টিং, মানে বাংলার কি কি ইতিহাস হয়তো আপনি বোঝাতে। আমি একটু এর বলে দিচ্ছি। হ্যাঁ নিশ্চয়ই, সহজ। আমরা হচ্ছি আমাদের বাংলাতে, আমাদের যে প্রাচীন বাংলা, আমরা আজ থেকে 60-70 বছর আগের কথা বলছি, এমন অনেক জিনিস আমাদের বাঙালিরা ব্যবহার করতো, বাংলা ঘরে ব্যবহার হতো, যেগুলো এখন হয় না, অনেকে চেনেই না, জানেই না। তা আমাদের মানে উদ্দেশ্য হচ্ছে যে সেই সব জিনিসগুলোকে এই নব্য বাংলার যারা মানুষকে তুলে ধরা এবং চেনানো। শুধু সেটা নয়, মানে তার সঙ্গে পাশাপাশি আর একটা উদ্দেশ্য হচ্ছে যে এইসব গরিব যারা এইসব ধামাকুলো ঝোড়া চুড়ি ঘনি আটলের সব বুনত, ওদের একটু সাহায্য, ওদের দিকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। এমনি তো সরাসরি আমরা সাহায্য করতে পারি না, তো ওদের জিনিসপত্র কিনে যদি আমরা মণ্ডপটা অলঙ্করণ করি, তাহলে ওরা অনেকটাই তাতে উপকৃত হবে। মানে এটাও আমাদের একটা উদ্দেশ্য, মানে আমাদের একটা সঙ্গে দুটো উদ্দেশ্য, মানে আমরা প্রথম কথা হচ্ছে নব্য বাংলাকে প্রাচীন বাংলা চেনাবো, এক নম্বর উদ্দেশ্য। আর দু নম্বর উদ্দেশ্য, ওই সব প্রাচীন বাংলা যেসব আমাদের এই কুটির শিল্পীরা ছিল তাদের পাশে একটু দাঁড়াবো, সাহায্যের হাত দেবো। হ্যাঁ একসঙ্গেই হবে, মানে হারুচন্দ্র যে যদি আসে তার তিনটে কাজ একসঙ্গে হবে। একটা হচ্ছে যে তুমি প্রাচীন বাংলা তো চিনছে, ঠিক আছে, আমার ঝোড়া চুড়ি চিনছে, আবার ওই শিল্পীদের পাশে দাঁড়াচ্ছেন, প্লাস হারুচন্দ্রকেও সহযোগিতা করলে এই যে মানে অনুপ্রাণিত করলো। হ্যাঁ একদম, হ্যাঁ খুব সুন্দর, খুব সুন্দর। কিন্তু
কিন্তু একটা মেসেজ সমাজকে দিতে চলেছে, প্লাস আপনাদের সবাইকে কিন্তু দেখতেও যেতে হবে এই সুন্দর থিমটি। এবার আমরা চলে যাবো একটু প্রসেনজিৎ বাবুর কাছে। আপনাদের ভিড় কীরকম হয়? মানে বেশ ভালো একটা পুজোর কথা আমরা শুনলাম, নতুন থিম, নতুন সব কনসেপ্ট, তো ভিড়টা কীরকম হয় আপনাদের প্রতি? প্রথমেই ভিড়টা বলার আগে যেটা বলি, আমাদের লোকেশানটা, আমাদের পুজোর লোকেশান হচ্ছে পুরোপুরি 18C বাসস্ট্যান্ডের পাশেই, একদম একদম বাসস্ট্যান্ডের পাশেই। তো সেখানে এখন জানেন যে সরসুনা বেহালা থেকে খুব দূরে নেয়, প্রচুর জনবসতি গড়ে উঠেছে অলরেডি, তো তার জন্য ভিড়টা কিন্তু আমরা বেশ ভালোই পাই, এবং আগামী বছরগুলো ভিড় বেশ ভালোই হয়েছে, এবং আশা রাখবো এই বছরও সেরকমই আমরা ভিড়ও পাবো এবং সহায়তাও পাবো। আর এই বছর সবচেয়ে বড় কথা, পুজোটা যেটা আমরা করছি একদম আমরা আন্তরিকভাবে নিজেরা করছি, তা তো বটেই, কারণ একদম ক্লাব মেম্বারই আপনাদের থিম আর্টিস্ট, তো ব্যাপারটা অন্যান্য পুজোর থেকে অনেকটাই আলাদা, অনেক বেশি আন্তরিকতা থাকবে বিষয়টার মধ্যে। একদম, কারণ যেহেতু পুজোটা পুরোপুরি মানে আমরা নিজেরাই করছি, অন্যবারে থিম আর্টিস্ট থাকলে তার উপরই পুরো দায়িত্বটা বর্তায়, কিন্তু এবারে যেহেতু নিজেদের ওপর পুরো দায়িত্ব, তাই আমাদের কিন্তু পুরো একদম হাতে কলমে কিন্তু কাজটা নিজেদেরই করতে হচ্ছে। তো স্বাভাবিকভাবেই কী হয় যে পুরনো যে আমেজটা, সেই পুজোর যে আমেজটা এবারে কিন্তু অনেক বেশি করে আমাদের হরিচন্দ্রের ছেলেরা কিন্তু পাবে, রাদার দেন যে অন্য কাউকে দিয়ে করানো, কারণ এবারে তারা সরাসরি কিন্তু পুজোয় কাজটা করতে পারবে। তা তো বটেই। আচ্ছা, এই যে এত ভিড় হয় বললেন, তো এইগুলো এইগুলোর জন্য নিশ্চয়ই আপনাদের সিকিউরিটির ব্যবস্থা রয়েছে? অবশ্যই, সিকিউরিটি তো একটুখানি চেনেন আমাদের মেইনলি, যেটা প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের কলকাতা পুলিশকে, তো সরসুনা থানা আমাদের ক্লাবের থেকে খুব কাছেই, তো তারা প্রচণ্ড ভালো রকম সিকিউরিটি দেয়। তো গত 5 বছর ধরে যেটা মানে সময়ের তালে তাল মিলিয়ে আমরা সিসিটিভির ক্যামেরাও রাখছি, তো পুরো মণ্ডপ এবং আমাদের ক্লাব চত্বরটা পুরোপুরি সিসিটিভি ক্যামেরায় মোড়া থাকে, এবং তার সঙ্গে আমাদের ক্লাবের ভলেন্টিয়াররাও তো আছেই, এবং তার সঙ্গে আরও প্রাইভেট সিকিউরিটিও কিছু করা হয়। তো এটুকু বলতে পারি, একবার যদি পৌঁছে যান কোনো রকম অসুবিধা হবে না, তো সবাইকে এটুকুই রিকোয়েস্ট করবো, হরিচন্দ্রে আসুন, বেহালার পর সরসুনাতে আসুন, সরসুনাতে প্রচুর ভালো পুজো হয়, তো আপনাদের রিকোয়েস্ট সরসুনাতে এসে দেখে যান কত ভালো পুজো হয়। অবশ্যই অবশ্যই সকলেই যাবে। একবার আবার সঞ্জীব বাবুর কাছে একবার চলে যাব। আচ্ছা, আপনাদের পুজোর ভোগের বিষয়টা কিন্তু আমার জানতে খুব, আমি কেন দর্শকরাও জানতে খুব আগ্রহী থাকবে, ভোগটা কিরকম হয়? 4 দিনই হয় নাকি 1 দিনই হয়? আমাদের পুজোতে প্রতিদিনই মনে কিছু না কিছু ব্যবস্থা থাকে, হ্যাঁ কিছু না কিছু ব্যবস্থা থাকে। এবারে মেন যেটা ব্যাপার হচ্ছে সেটা নবমীর দিন আমাদের যেটা খিচুড়ি ভোগ সেটা দেওয়া হয়, এবং সেটা আমরা পুরোপুরি পাড়াতে আমরা ডিস্ট্রিবিউট করি, পুরো পাড়াতে এবং বাড়ি বাড়ি গিয়ে আমাদের দেওয়ার ব্যবস্থা থাকে। কত মানুষ ভোগ পান? মানে যেভাবে বলতে গেলে প্রায় 1,000-2,500 তো মানে বডি, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, কারণ আমাদের বিকেলবেলা যে দেওয়া শুরু হয় মানে সন্ধ্যাবেলা থেকে, ঠিক আছে, সেটা একদম প্রায় 10টা-11টার মধ্যে চলে, হ্যাঁ তো চলে মোটামুটি, হ্যাঁ, এবং সেটা দেখা যায় যে কন্টিনিউ হচ্ছে, কেউ আসছে, ঠিক আছে, যাওয়ার পথে তারা নিয়ে যাচ্ছে, খাচ্ছে দর্শনার্থীরা, ঠিক আছে, যারা যারা আসে আমরা মোটামুটি আমাদের সেরকম ব্যবস্থা থাকে যাতে কেউ নিরাশ না হয়, হ্যাঁ, যতটা সম্ভব আমরা চেষ্টা করি যে সবাই কিছুটা হলেও মায়ের ভোগটা পায়। হ্যাঁ, আচ্ছা, আপনাদের ক্লাবের স্পেশালিটিটা কি? মানে প্রতিটা ক্লাবে কোনো না কিছু একটা খুব সুন্দর হয়, যে জিনিসটা হচ্ছে যে কোথাও অষ্টমীটা খুব সুন্দর হয়, কোথাও খুব সুন্দর আর কি সিঁদুর খেলাটা হয়, এছাড়া মানে এইগুলোর মধ্যে আপনাদের ক্লাবে কোনটা বেশি স্পেশাল? দেখুন, দুর্গাপুজো তো মানে কোনো একটা দিনকে স্পেশাল বলবো না, একদম মহালয়া থেকে শুরু করে দশমী অবধি পুরোটাই স্পেশাল। তো তার মধ্যে অবশ্যই মানে ভাষা নেই যে সিঁদুর খেলা, ওটা তো বাঙালির একদম একটা চিরন্তন একটা আনন্দের জায়গা, তো ওটা সত্যিই আমাদের ক্লাবে একটা দেখার মতো। আর শুধু দুর্গাপুজো বলবো না, আমাদের ক্লাবে সারা বছরই কিছু না কিছু কাজ হয়, যেমন লাস্ট বছর রক্তদান শিবির হয়েছে, এবং সবচেয়ে বড় কথা আমরা লাস্ট বছর একটা বিশাল বড় অল ওয়েস্ট বেঙ্গল জুড়ে কবি সম্মেলন করতে পেরেছিলাম, তো সেটা আমাদের অলরেডি ফেসবুকে একটি মানে আছে, কথা ও কবিতা বলে একটি ফেসবুক পেজ রয়েছে যার প্রায় 1,000 কথা ও কাব্য বলে, একদম, তো সেইখানেও আমরা মানে খুব বড় একটা অনুষ্ঠান করেছিলাম। এবং তাছাড়া আর একটা জিনিস হচ্ছে মানে আমাদের ওখানে প্রচুর মোহনবাগানি সমর্থক রয়েছে, তো আমাদের ওখানে সরসুনা মেরিনার্স, তারাও আমাদের ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে প্রচুর কাজ করে। মানে লাস্ট 15 আগস্টে আমরা খুব ভালো একটা অনুষ্ঠান করেছিলাম, জানেন 15 আগস্ট এক তো ইন্ডিপেন্ডেন্স ডে, তার সঙ্গে 15 আগস্ট হচ্ছে মোহনবাগানের প্রতিষ্ঠাতা দিবস ছিল, প্লাস রাখি পূর্ণিমা ছিল, তো আমরা একটা রাখি উৎসব করেছিলাম, এটা বিপুল সাড়া পাই। তো এরকম প্রচুর কাজ আমরা করি, তো ভবিষ্যতেও করব। আর দুর্গাপুজো অবশ্যই, দুর্গাপুজো তো অলওয়েজ একটা স্পেশাল, কারণ আমাদের ক্লাবে এটাই মেইন পুজো, তো দুর্গাপুজোর জন্য প্রত্যেকেই আমরা সারা বছর অধীর আগ্রহে
মানে থাকি এবং প্রত্যেকের খুব অ্যাক্টিভ পার্টিসিপেট পার্টিসিপেশন দেখা যায়। খুব সুন্দর। আচ্ছা, আমরা কিন্তু আড্ডার একদম শেষ মুহূর্তে চলে এসেছি, আর আপনাদের কাছে শেষ প্রশ্ন, যেহেতু জিও বাংলা এবছর আপনাদের প্রাউড ডিজিটাল পার্টনার, তো এই জিও বাংলা সার সম্মান 2019 পার্টিসিপেট করে আপনাদের কিরকম লাগছে, আপনারা কতটা প্রস্তুত? অবশ্যই, বেশি দিন তো আর হাতে টাইম নেই, প্রস্তুতি তো নিতেই হচ্ছে। আর এবছর না, লাস্ট বছরও আমরা জিও বাংলাকে, আমরা খুব ভাগ্যবান যে জিও বাংলাকে আমরা পেয়েছিলাম, তো এবছরও আমরা একই রকমভাবে জিও বাংলার যে আমাদের সহযোগিতা করছে সেটা আশা করব। তো জিও বাংলাকে অবশ্যই বেস্ট অফ লাক, তোমরা খুব মানে এগিয়ে চলো, তো এটুকুই, আমরা প্রস্তুত, দেখা যাক কি হয়। জিও বাংলাও প্রস্তুত। খুব সুন্দর আড্ডা মেরে নিলাম কিন্তু আমরা হারুচন্দ্র স্পোর্টিং ক্লাবের সঙ্গে, আর এরকমই আরও অনেক পুজোর আড্ডা নিয়ে আমি শ্রেষ্ঠা চলে আসব আপনাদের কাছে অন্য ক্লাবের সঙ্গে, তাই জন্য চোখ রাখতে হবে কিন্তু জিও বাংলায়। নমস্কার। নমস্কার।